নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি একটা দারুণ কোম্পানির কাজের খবর নিয়ে চলে এসেছি তো আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ ভালো করে আগে দেখে নিন দেখে নিয়ে তারপরেই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেই নাম্বারে ফোন করবেন সন্ধ্যাবেলায় ছটা থেকে আটটার বা নটার মধ্যে আমাকে ফোন করবেন তাহলেই আমি তাদের নামগুলো রেডি করে কোম্পানিতে পাঠিয়ে দেব তো চলুন আগে কাজের সম্পূর্ণ আলোচনায় আগে আসা যাক আগে কাজের সম্পূর্ণ ডিটেলসটা আপনারা জেনে নিন যারা এই কাজটা করতে পারবেন তারাই দয়া করে যোগাযোগ করবেন তো যে কাজটা আমি নিয়ে এসছি সেটা একটা রেপুটেড চিপস এবং কুরকুরে প্রোডাকশন কোম্পানি এই কোম্পানিতে আলুর চিপস এবং কুরকুরে তৈরি হয় পুরোটাই খাদ্য প্রস্তুতকারক কোম্পানি যে সমস্ত বন্ধুরা আমাকে বলে আসেন দাদা খাদ্য প্রস্তুতকারক কোম্পানিতে আমরা কাজ করতে চাই তো অনেকেরই এই কোম্পানিগুলোতে কাজ করার ইচ্ছা থাকে কারণ এখানে কোনোরকম রাসায়নিক বিক্রিয়া থাকে না কোনো রকম পলিউশন থাকে না কোনো রকম ধুলোবালি নোংরার ব্যাপার থাকে না তো সম্পূর্ণ কাজটাই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এবং হালকা কাজের উপরে কিন্তু কাজ থাকে কারণ এখানে খাবার তৈরি হয় তো স্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এখানে কাজ করার সুযোগ থাকে তো এই কোম্পানিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে প্রচুর কর্মী প্রয়োজন তো কাজ জানা না জানার কোনো ব্যাপার নেই যারা কোথাও কাজ আগে করেননি কাজ করার ইচ্ছা আছে তারা এখানে কাজ করতে পারবেন আপনারা কাজ শিখে নিয়ে পরবর্তীতে আপনাদের নিজেদের জায়গা তৈরি করে নিতে পারবেন ভীষণ বড় কোম্পানি লোকেশন রয়েছে হাওড়া জেলার ধুলাগড় অঞ্চল তো এই লোকেশনে এই কোম্পানিটা অবস্থিত তো এখানে হেল্পারদের যে কাজ রয়েছে সেটা রয়েছে চিপস প্রোডাকশন অর্থাৎ যে ইউনিটে চিপস তৈরি হচ্ছে প্রোডাকশন থেকে প্যাকিং পর্যন্ত যতগুলো ডিপার্টমেন্টে এখানে কাজ হয় সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে পুরোটাই কোম্পানির ভিতরে ফ্যাক্টরির ভিতরে আপনারা কাজ করবেন তো প্রোডাকশন থেকে প্যাকিং সমস্ত জায়গায় কাজ হয় মেশিনে আলু ঢালা থেকে শুরু করে আলু বাছাই করা আলু ওয়াশ হচ্ছে সেখানে আলু ঢালা আলুগুলো কাটিং হচ্ছে যেগুলো বড় সাইজের আলু থাকে সেগুলো ছুরি দিয়ে ম্যানুয়ালি কাটতে হয় মাঝারি পিস করে মেশিনে দিতে হয় আলু স্লাইস হচ্ছে তারপরে সে আলুগুলোকে ফ্রাই হয় ফ্লেভার থাকে সেই ফ্লেভার অ্যাড করতে হয় তারপরে সেগুলো মেশিনে অটোমেটিক প্যাকিং হয় প্যাকিং হওয়ার পরে সেগুলো গুনে গুনে চেন ওয়াইজ গুনে গুনে কার্টুনে সাজাতে হয় এবং কার্টুন সিল করতে হয় এই পুরো কাজ কিন্তু আপনাদের করতে হয় তো এখানে এই কাজই করতে হবে এখানে টিম নিয়ে কাজ হয় এক একটা জায়গায় চারজন পাঁচজন তিনজন বিভিন্ন যতগুলো লোক প্রয়োজন হয় সমস্ত টিম নিয়ে কিন্তু এখানে কাজ করতে হয় তো হালকা কাজ মাঝারি কাজ সমস্ত রকম কাজই রয়েছে বয়স লাগছে আঠেরো বছর থেকে পঞ্চাশ এবং তার ঊর্ধ্বেও নেওয়া সম্ভব যদি কিনা সেই ব্যক্তি কাজ করার সক্ষম হয় কাজ করতে যদি সক্ষম হয় সে যদি পঞ্চাশের উপরেও তার বয়স হয় পঞ্চান্ন বছরও যদি হয় তবুও কিন্তু তাকে কোম্পানি নিয়ে নেবে কিন্তু আঠেরো নিচে হলে তাকে নেওয়া সম্ভব হবে না তো আঠেরো বছর থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন বছর বয়সের কর্মী এখানে কাজ করতে পারবেন শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন নেই নিজের নাম সই করতে জানলেই আপনারা এখানে কাজ করতে পারবেন এবারে আপনাদের কি কি সুবিধা আছে কোম্পানিতে প্রথমে বলে দিই থাকা এবং খাওয়া সম্পূর্ণটাই কিন্তু বিনামূল্যে পাবেন অবশ্যই আপনারা ভালো করে শুনে নিন থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এবং তার জন্য রকম পয়সা আপনাদের খরচা করতে হবে না সম্পূর্ণটাই কোম্পানির তরফ থেকে আপনারা পাবেন থাকার জন্য দারুণ রুম আছে আমরা হয়তো বাড়িতেও সেরকম পরিবেশে থাকি না বা থাকার সৌভাগ্য আমাদের হয় না দারুণ রুম রুম টাইলস পরিষ্কার রুম আপনারা পাবেন এবং এই রুমেই আপনারা থাকতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আর এখানে খাওয়ার সিস্টেমটা একদমই বিনামূল্যে পাবেন তো সমস্ত ডিটেলস আলোচনায় আসছি ফ্যাসিলিটি রয়েছে সপ্তাহে একটা দিন করে আপনারা ছুটি নিতে পারবেন কাজ শিখে গেলে এখানে বেতন বৃদ্ধির ব্যবস্থা রয়েছে সেটা আপনি যত তাড়াতাড়ি কাজ শিখে যাবেন আজকে আপনি আপনি থেকে যত তাড়াতাড়ি মেশিন অপারেটর বা ডিপার্টমেন্টে চলে যাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাকে প্রমোশন দিয়ে বেতন বৃদ্ধি করানো হবে এছাড়াও প্রত্যেক বছর কোম্পানির নিয়ম অনুযায়ী এখানে কিন্তু বেতন বৃদ্ধি হয় তো এবারে আপনাদের বাদবাকি ইনফরমেশনগুলো আসি এখানে যে স্যালারিটা রয়েছে প্রথমে স্যালারি পার্টটা আমি আলোচনা করি কারণ আমরা কাজ করি পয়সার জন্য তো আগে যারা কাজ করবেন তারা এই স্যালারিটা ভালো করে জেনে নিন থাকা এবং দুবেলা খাওয়া সম্পূর্ণ কোম্পানি দেবে স্যালারি দেবে আপনার হাতে স্টার্টিং এ দশ হাজার টাকা দশ হাজার টাকা স্টার্টিং স্যালারি এবং এই টাকা থেকে কিচ্ছু কাটা হবে না কারণ থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বিনামূল্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো পি দু থেকে তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে সেটা কোম্পানি আলাদা করে কিন্তু আপনাদের দেবে প্রথম অবস্থায় বা পরে কোনোটাই আপনাদের থেকে কাটা হবে না সেটা টোটালি আপনাদের আলাদা সঞ্চয় হবে সেটা সেভিংস সেটা পি আলাদা করে কোম্পানি দেবে ডিউটি রয়েছে আটটা থেকে আটটা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট দুটো শিফটেই ডিউটি করা বাধ্যতামূলক তো আটটা থেকে আটটা ডিউটি এই টাইমের মধ্যেই দুপুরের খাওয়া সকালে টিফিন কাজের ফাঁকে রেস্ট অবশ্যই আপনারা বার করে নিতে পারবেন এবং এই টাইমের মধ্যে টয়লেট ওয়াশরুম সমস্ত কিছু কিন্তু এই টাইমের মধ্যে ইনক্লুড করা রয়েছে তো যেভাবে দিনের বেলায় কাজ হবে সেভাবে রাতের বেলাও ডিনার টিফিন কাজের ফাঁকে রেস্ট রাতের বেলায় একটু রেস্টের সুযোগটা বেশি থাকে কারণ রাতের বেলা অতটা কাজের প্রেশার থাকে না তো ডে নাইট দুটো শিফটে এখানে কাজ করতে হবে কোনো রকম কাজের টার্গেট থাকে না আপনারা নর্মালি আপনাদের ফ্যাক্টরিতে যেভাবে প্রোডাকশন হচ্ছে সেভাবেই কিন্তু কাজ করে যেতে পারবেন ছুটি ছুটি সিস্টেমটা বলে দিই সপ্তাহে একটা দিন আপনারা নিতে পারেন যদি আপনারা কেউ মনে করেন রবিবারেও কাজ করবেন সেক্ষেত্রে রবিবারেও কাজ করতে পারেন রবিবারে কাজ করলে একটা এক্সট্রা বোনাস দেয় কোম্পানি আপনার রোজের টাকা যেটা থাকছেই তার সাথেও একটা এক্সট্রা কিন্তু বোনাস দেবে এছাড়া অন্যান্য ছুটি ছাটা যখন থাকে ন্যাশনাল হলিডে যেগুলো থাকে সেই ছুটিতেও যারা কাজ করতে চাইবেন তারা কিন্তু এই বোনাস টাকাটা পাবেন তো দিনই কিন্তু কোম্পানি খোলা রয়েছে দিনই যদি কেউ মনে করেন কাজ করতে চাইবেন কিন্তু আপনার কাজ করতে পারেন যদি কেউ মনে করেন যে মাসে দুদিন চার দিন ছুটি নেবেন সেক্ষেত্রে আপনারা ছুটি নিতে পারেন যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন তারা এখানে থেকে একটানা না এক মাস দেড় মাস ডিউটি করে তারপরে তিনটে চারটে ছুটি নিয়ে আপনারা বাড়িতে যেতে পারেন সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে কিন্তু এই যে বেতনটা বলে দিলাম দশ হাজার টাকা এটা কিন্তু দিনের ভিত্তিতেই বলেছি যদি কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু নো ওয়ার্ক নো পে বেসিসে কিন্তু স্যালারি দেওয়া হবে তো তিরিশ দিনের ভিত্তিতে আমি দশ হাজার টাকা স্যালারি বলেছি মাসে আপনার যে কটা ডিউটি থাকবে সে কটা ডিউটির ভিত্তিতে কিন্তু আপনারা স্যালারি পাবেন থাকা খাওয়ার সিস্টেমটা তো আগেই বলে দিয়েছি থাকা খাওয়ার জন্য এখানে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা রয়েছে শুধুমাত্র ক্যান্টিন ফ্যাসিলিটি পাওয়ার জন্য জয়নিং এর সময় মাত্র দুশো টাকা দিয়ে রাখতে হবে ক্যান্টিনে জমা রাখতে হবে কারণ অনেকে আছে দুদিন চার দিন খেয়ে পয়সা না দিয়ে পালিয়ে চলে যায় সেক্ষেত্রে তারপরে আপনারা এখানে দিন ডিউটি করবেন যত বছর আপনারা এখানে কাজ করবেন আর আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না থাকা খাওয়াটা সম্পূর্ণ কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে ডকুমেন্টস যেগুলো লাগছে বলে দিই আধার কার্ডের জেরক্স লাগবে এবং ফটো লাগবে তো যখন চালু হবে হবে তখন আপনাদের আপনাদের অ্যাকাউন্টের অ্যাকাউন্টের প্রয়োজন প্রয়োজন এখন নেই আর পেমেন্ট আপনারা এখানে অ্যাডভান্স পাবেন মাসের শেষে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে ফাইনাল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে এবং তার মাঝখানে যদি আপনাদের পেমেন্ট প্রয়োজন হয় আপনারা কোম্পানি থেকে অ্যাডভান্স পেমেন্ট নিতে পারবেন তো যারা এরকম একটা রেপুটেড চিপস এবং কুরকুরে কোম্পানিতে কাজ করতে চাইছেন তারা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বারোটার থেকে কেউ দেরি করবেন না বারোটার মধ্যে ধুলাগড় লোকেশনে চলে আসবেন ধুলাগড় বাস স্ট্যান্ডে সেখানে আমি আপনাদের অফিসে নিয়ে গিয়ে সেখানে সমস্ত কথাবার্তা ক্লিয়ার করিয়ে সেখানে ওই দিনই আপনাদের রুম ক্যান্টিন সমস্ত ফ্যাসিলিটি আপনাদের করিয়ে দেওয়া হবে ওই দিনই কিন্তু আপনারা জয়নিং করতে পারবেন তো এখানে স্পট জয়নিং করানো হবে জয়নিং এর জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র আটশো টাকা আটশো টাকার বিনিময়ে আপনাদের এরকম একটা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য কোম্পানিতে স্পট করিয়ে দেওয়া হবে অবশ্যই কিন্তু ক্যান্টিনের জন্য দুশো টাকা আলাদা করে নিয়ে আসবেন সেটা ক্যান্টিনে জমা করে দেওয়া হবে ওই দিনই কিন্তু আপনাদের ক্যান্টিন ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হবে তো যারা যেখান থেকে আসবেন না কেন বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসবেন আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং তো যারা এই কাজটা করতে চাইছেন তারা সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করুন ফোন করে আপনাদের নামগুলো এন্ট্রি করিয়ে নিন আমি আপনাদের প্রত্যেকের নাম কোম্পানিতে পাঠিয়ে দেবো এবং আপনাদের প্রত্যেককে কোম্পানিতে জয়নিং করিয়ে দেবো তো যাদের কাজের খুব প্রয়োজন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন আমি আপনাদের পাশে থেকে আপনাদের কোম্পানিতে জয়নিং করিয়ে দেবো এবং নিশ্চিতভাবে আপনারা কাজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও অনেক কাজের খবর নিয়ে আমি হাজির হবো আপনাদের সামনে তখন আবার দেখা হবে নমস্কার